হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমাদের দাদা ভাইয়ের অফিস বা দোকান যে যেটা বলতে পারো, সেখানে বিশ্বকর্মা পুজো হবে, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো দেখো, সকাল সকাল স্নান টান করে এগুলো আমি সব কিছু রেডি করছি। বেল ডালগুলো আগে পেরে নিয়েছিলাম গাছ থেকে, তারপর আস্তে আস্তে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে আছে দেখো, আম পাতা, পান আছে, দূর্বা ঘাস, তুলসী পাতা। তো সব কিছু ধীরে ধীরে রেডি হচ্ছে। তো তারপর দেখো, আমরা সবাই মিলে রেডি হয়ে সবাই চলে গেছিলাম ওখানে। তো দেখো, এইভাবে যে বেলুন দিয়ে ফুল ফুলকে সাজানো হয়েছে। তো দেখো, ধীরে ধীরে সবকিছু জোগাড় হয়ে গেছে। আর এটা হলো আমাদের ঠাকুরটা, আর এই সাইডে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের একটা মূর্তি রয়েছে। তো দেখো, এই যে জোগাড় যন্ত্র সব কিছু হয়ে গেছে। তো আমাদের দুজনকে এবার ঠাকুরমশাই বললো বসতে। তো দেখো, তারপর আমরা দুজনে পুজোয় বসেছিলাম, আর এই যে ঠাকুরমশাই আমাদেরকে এইভাবে সাজিয়ে দিয়েছে। তো এই সাজে তোমাদের দাদাভাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। Thank you.
তো দেখো, তারপর পূজোর শেষে সব বাইকগুলো যেগুলো ছিল তো সবার পূজো করা হলো, তো তারপর কিন্তু শেষ হয়ে গেল। তারপর পূজোর যে সমস্ত প্রসাদগুলো ছিল কিছু কিছু বাড়িতে গেছে প্যাকেট করে। তো দেখো, তো দেখো এটা হলো সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা আরতির সময়, সন্ধ্যাবেলা আমার সন্ধি পূজা হচ্ছিল, তো তারপর আরতি হলো। তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর বিসর্জন ভিডিও যেদিনে বিসর্জন হবে সেই দিন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মধ্যে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।